থাকবে। প্রক্ষেপিত উচ্চ অর্থনৈতিক প্রবৃদ্ধির তুলনায় সামগ্রিক সুদের হার কম হওয়ায় সামগ্রিক ঋণ জিডিপির অনুপাত সরকারের সক্ষমতার মধ্যে থাকবে এবং মধ্যমেয়াদে ঋণের তেমন ঝুঁকি নেই। আগামী 2019-20 অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 8.2%, চলতি 2018-19 অর্থবছরে 8.13% প্রবৃদ্ধি হবে বলে আশা করছি। আপনারা জানেন যে এশীয় উন্নয়ন ব্যাংকের প্রাক্কলন অনুযায়ী আমরা এবছর এশিয়ায় সর্বোচ্চ প্রবৃদ্ধি অর্জনকারী, অর্থাৎ 8% দেশ। আমাদের অঙ্গীকার হল প্রবৃদ্ধি 2023-24 সালে 10% অর্জন করা। আগামী অর্থবছরে মূল্যস্ফীতির প্রাকলন করা হয়েছে 5.5%। চলতি অর্থবছরের জুলাই মে মাসে রপ্তানি প্রবৃদ্ধি হয়েছে 12% এবং প্রবাস আয়ের প্রবৃদ্ধি 10.75%। সরকারি বিনিয়োগের মাধ্যমে উন্নত যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা, বিদ্যুৎ ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা আমাদের লক্ষ্য, যাতে উন্নত অবকাঠামো সুবিধা সৃষ্টির মাধ্যমে বেসরকারি বিনিয়োগ উৎসাহিত করা যায়। শিল্প খাতের প্রবৃদ্ধি বাড়ানোর মাধ্যমে জিডিপির প্রবৃদ্ধি ত্বরান্বিত করা ও কর্মসংস্থান ব্যবস্থা করা আমাদের লক্ষ্য। অর্থনৈতিক অঞ্চলসমূহ প্রতিষ্ঠার মাধ্যমে এই লক্ষ্য বাস্তবায়ন করা হবে। এছাড়াও সেবা খাত, বিশেষত পর্যটন ও আবাসন খাতের এবং কৃষি খাতের উন্নয়নকেও অগ্রাধিকার দেওয়া হবে। আমাদের প্রবৃদ্ধিকে উচ্চতর স্তরে নিয়ে যাওয়ার জন্য বাজেট প্রণয়নে আমাদের মূল লক্ষ্য হল বেসরকারি বিনিয়োগ বান্ধব পরিবেশ সৃষ্টি, রপ্তানি বাণিজ্যের প্রসার, ব্যবসা বান্ধব কর ব্যবস্থাপনা, আর্থিক খাতের সংস্কার, সরকারি বিনিয়োগ তথা বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপির আকার বৃদ্ধি। এছাড়াও মেগা প্রকল্প সহ অবকাঠামো খাতের সকল জাতীয় গুরুত্বপূর্ণ প্রকল্পসমূহ নির্দিষ্ট সময় বাস্তবায়নের মাধ্যমে প্রবৃদ্ধি যতটা সম্ভব দ্রুত সময় 2 অঙ্কের ঘরে নিয়ে যাওয়া। 2017-18 অর্থবছরে চলতি হিসাবের ভারসাম্যের ঘাটতি ছিল 9.7 বিলিয়ন মার্কিন ডলার, যা চলতি অর্থবছরের প্রথম 10 মাসে মাত্র 5.1 বিলিয়ন মার্কিন ডলার। রপ্তানি আয় এবং প্রবাস আয়ের প্রবৃদ্ধি অব্যাহত থাকবে বিধায় আগামী অর্থবছরে এটা আরও হ্রাস পাবে। শিক্ষা খাতের সামগ্রিক লক্ষ্য হল শিক্ষা ও প্রশিক্ষণের সুযোগ বৃদ্ধি, শিক্ষার মানোন্নয়ন ও প্রাসঙ্গিকতা বজায় রাখা, অসমতা দূরীকরণ তথা বিশ্বব্যাপী প্রতিযোগিতায় টিকে থাকার জন্য বিজ্ঞান প্রযুক্তি উদ্ভাবনী জ্ঞান ও দক্ষতা অর্জন। পৃথিবী আজ চতুর্থ শিল্প বিপ্লবের দিকে অগ্রসর হচ্ছে। আমাদের সরকারের লক্ষ্য হল প্রযুক্তিভিত্তিক বিষয়গুলো ক্লাসরুমে নিয়ে যাওয়া, মানসম্মত সার্বজনীন প্রাথমিক শিক্ষা নিশ্চিত করার জন্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে বহুমুখী উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রাথমিক পর্যায়ে শিক্ষকদের দেশি বিদেশি যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে আধুনিক বিশ্বে সমতুল্য করে তোলা হবে। সর্বক্ষেত্রে মানসম্পন্ন উচ্চশিক্ষা নিশ্চিত করা এবং শিক্ষার্থীদের গবেষণায় উৎসাহী করা, তথ্য প্রযুক্তি নির্ভর শিক্ষা, বিজ্ঞানভিত্তিক শিক্ষার প্রসার, নারীদের উচ্চশিক্ষায় ভর্তিতে উৎসাহিতকরণ, ঝরে পড়া হ্রাস ইত্যাদি নীতির ভিত্তিতে উপযুক্ত কার্যক্রম ও প্রকল্প গ্রহণ করা হচ্ছে। শিক্ষা মন্ত্রণালয়ের দাবির প্রেক্ষিতে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা এমপিও ভর্তি কার্যক্রমের জন্য এ বাজেটে প্রয়োজনীয় অর্থের যোগান করা হয়েছে। আগামী বছরগুলোতেও শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দ ও তার কার্যকর ব্যবহার নিশ্চিতকরণে উদ্যোগ নেওয়া হবে। বর্তমানে 28টি মন্ত্রণালয় ও বিভাগ শিক্ষা ও প্রশিক্ষণ সংক্রান্ত কার্যক্রম বাস্তবায়ন করছে। আমরা শুধু শিক্ষা বিষয়টা যখন আসে মনে করি শুধু শিক্ষা মন্ত্রণালয় করে, কিন্তু প্রকৃতপক্ষে 28টি মন্ত্রণালয় এ বিষয়ে সক্রিয়। আগামী 19-20 অর্থবছর এ বাবদ মোট 87,620 কোটি টাকা, যা মোট বাজেটে বরাদ্দের 16.5
7.5% এবং জিডিপির 3.04%। স্বাস্থ্য খাতকেও আমরা গুরুত্ব দিয়েছি, তৃণমূল পর্যায় থেকে বিভিন্ন স্তরের মানুষের মধ্যে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করে বাংলাদেশ স্বাস্থ্য খাতে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। গ্রামীণ জনগণকে প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদানের জন্য কমিউনিটি ক্লিনিক হলো প্রথম সেবা কেন্দ্র। বর্তমানে 13,779টি কমিউনিটি ক্লিনিক চালু রয়েছে, যেখানে প্রতিদিন গড়ে 40 জন সেবা প্রার্থী এক একটি ক্লিনিক থেকে সেবা গ্রহণ করে থাকেন, যার 80% নারী ও শিশু। সারা দেশে প্রায় 4,000 কমিউনিটি ক্লিনিকে স্বাভাবিক প্রসব সেবা দেওয়া হচ্ছে। স্বাস্থ্য পুষ্টি জনসংখ্যা খাতে উন্নয়নের মাধ্যমে স্বাস্থ্যসম্মত মানসম্মত স্বাস্থ্য পুষ্টি ও সেবার জন্য সাশ্রয়ী ও গুণগত পরিবার পরিকল্পনা সেবা নিশ্চিত করে একটি স্বাস্থ্য সচেতন সুস্থ সবল কর্মক্ষম জনগোষ্ঠী গড়ে তোলার লক্ষ্য নিয়ে সরকার নিষ্ঠা ও একাগ্রতার সাথে কাজ করে যাচ্ছে। অটিস্টিক সহ বিশেষ চাহিদা সম্পন্ন নাগরিককে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে তাদের জন্য চিকিৎসা অন্যান্য সামাজিক সুবিধা নিশ্চিত করা হবে। নার্সিং শিক্ষা সম্প্রসারণে 2019-20 অর্থবছরে 3টি নার্সিং কলেজ, 5টি নার্সিং বয়েজ হোস্টেল স্থাপন করা হবে। আগামী 19-20 অর্থবছরে দেশের 8টি মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পাসে ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড অ্যালাইড সায়েন্সেস ইন মাস স্থাপন করা হবে। পাশাপাশি বিদ্যমান 6টি ইনস্টিটিউটের সক্ষমতা বৃদ্ধি করা হবে। আগামী 2019-20 অর্থবছরে স্বাস্থ্যসেবা বিভাগ এবং স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের জন্য 25,732 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে, যা বর্তমান 2018-19 অর্থবছরে ছিল 22,336 কোটি টাকা। এখানে উল্লেখ করা প্রয়োজন যে স্বাস্থ্য পরিবার কল্যাণ সংক্রান্ত কার্যক্রম 12টি মন্ত্রণালয় বা বিভাগ বাস্তবায়ন করছে। আগামী অর্থবছরে স্বাস্থ্যখাতে মোট বরাদ্দ 29,464 কোটি টাকা, যা জিডিপির 1.02% এবং মোট বাজেট বরাদ্দের 5.63% প্রস্তাব করা হয়েছে। একদিকে শ্রমবাজারে বিপুল কর্মক্ষম জনশক্তির আগমন, অন্যদিকে আধুনিক প্রযুক্তির ব্যবহারের ফলে শ্রমিকের চাহিদা কমে যাওয়ায় বিষয়টি সরকার অত্যন্ত গুরুত্বের সাথে গ্রহণ করেছে এবং এর সমাধানে নানাবিধ পদক্ষেপ নিচ্ছে। সরকার শিল্পখাতে কর্মসৃজনের গতি বাড়ানোর লক্ষ্যে ব্যবসা ও বিনিয়োগ পরিবেশ আধুনিকায়ন, শ্রমিকের সুরক্ষা জোরদার করা, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অধিক হারে কর্মে প্রবেশ উপযোগী আইন বিধি নীতি কৌশল সংস্কারের জন্য 3 বছর মেয়াদে কার্যক্রম শুরু করেছে। বিশেষ জনগোষ্ঠী প্রশিক্ষণ ও কর্মসংস্থান সৃষ্টির জন্য 100 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। আগামী 2023 সালের মধ্যে 3 কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে বেকারত্বের অবসান ঘটানো হবে এবং যুবকদের মধ্যে সকল প্রকার ব্যবসা উদ্যোগ স্টার্ট আপ সৃষ্টির জন্য 100 কোটি টাকা চলতি অর্থবছরে বাজেটে বরাদ্দ রাখা হয়েছে। কৃষি ও পল্লী উন্নয়নে আমরা গুরুত্ব দেই। জিডিপিতে কৃষির অবদান 13.3%, তবে দেশের এখন মোট শ্রম শক্তির 40.6% কৃষিক্ষেত্রে নিয়োজিত। আসার কথা হচ্ছে
বিগত 10 বছরে আমরা কৃষিখাতে 3.7% গড় প্রবৃদ্ধি অর্জন করেছি। আজ বাংলাদেশ চাল উৎপাদনে বিশ্বে চতুর্থ, সবজি উৎপাদনে তৃতীয়, মিঠা পানির মাছ উৎপাদনে চতুর্থ। বিভিন্ন ফসলের নতুন জাত ও কৃষি প্রযুক্তি উদ্ভাবন এবং বহুমুখী পাট পণ্য উদ্ভাবনের গবেষণা কার্যক্রম চলমান থাকবে। সারের মূল্য নিয়ন্ত্রণের জন্য প্রণোদনা প্রদান অব্যাহত থাকবে, যা কৃষি পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে ভূমিকা রাখবে। আমরা কৃষি ভর্তুকি, কৃষি উপকরণ প্রণোদনা ও সহজ শর্তে ঋণ সুবিধা প্রদান ইত্যাদি প্রয়োজনীয় মাত্রায় অব্যাহত রাখব। কৃষি পণ্য রপ্তানির ক্ষেত্রে 20% নগদ প্রণোদনা ও সেচ যন্ত্রে বিদ্যুৎ বিলের উপর 20% রিবেট প্রদানও অব্যাহত থাকবে। ফসল কাটা, মাড়াই ও পরবর্তী কার্যক্রমে প্রয়োজনীয় যন্ত্রপাতি ক্রয়ে কৃষককে ভর্তুকি প্রদান করা হবে। এ বাবদ আমরা আগামী অর্থ বছরের বাজেটে 2,000 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব রেখেছি, যাতে কৃষি যান্ত্রিকীকরণ হয়। সামুদ্রিক মৎস্য সম্পদের গুরুত্ব বিবেচনা করে এর পরিমাণ বৃদ্ধিতে সরকার প্রতি বছর 65 দিন সমুদ্রে মৎস্য আহরণ বন্ধ ঘোষণা করেছে। তবে সমুদ্রে মৎস্য আহরণে নিয়োজিত 4,15,000 জেলেকে ওই সময় 65 কেজি চাল খাদ্য সহায়তা হিসেবে প্রদান করছে। সাম্প্রতিককালে নদী ভাঙনে বসতবাড়ি, জনপদ, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি বেসরকারি স্থাপনা, ব্যবসা প্রতিষ্ঠান, বাজার প্রভৃতি বিলীন হওয়ায় ক্ষতিগ্রস্ত এলাকার মানুষ সর্বস্ব হারিয়ে ফেলছে। কারণ আমাদের দেশ নদীমাতৃক দেশ, কবির ভাষাই আছে, নদীর একুল ভাঙে ও কুল গড়ে। তো এই নদী ভাঙা একটা প্রতিনিয়ত সমস্যা। এই সমস্যা সমাধানে যেমন আমরা পদক্ষেপ নিয়েছি, পাশাপাশি নদী ভাঙায় ক্ষতিগ্রস্তদের সহায়তা দেওয়ার জন্য আমরা ব্যবস্থা নিচ্ছি এবং নদী ভাঙন কবলিত এলাকায় ক্ষতিগ্রস্ত জনসাধারণের পুনর্বাসনের জন্য 100 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব আমরা করেছি। আমাদের গ্রামগুলি যেন আরও উন্নত হয়, গ্রামের মানুষ শহরের মানুষের মতো নাগরিক সুবিধা পায়, সেটাই আমাদের লক্ষ্য। তাই আমার গ্রাম আমার শহর। আমাদের সরকার গৃহীত নানা পদক্ষেপের ফলে গ্রামীণ অর্থনীতিতে আজ বৈচিত্র্য ও প্রাণচাঞ্চল্য এসেছে। কৃষি এবং অকৃষি সকল ক্ষেত্রে কর্মকাণ্ড বেড়েছে বহুগুণ। নির্বাচনী স্থলে বর্ণিত আমার গ্রাম আমার শহর ধারণার আলোকে পল্লী এলাকায় উন্নত যোগাযোগ অবকাঠামো স্থাপন, আধুনিক স্বাস্থ্যসেবা ও শিক্ষার সুযোগ তৈরি, নিরাপদ পানি ও স্যানিটেশন ব্যবস্থা প্রবর্তন, বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ বৃদ্ধি এবং কম্পিউটার ও দ্রুতগতির ইন্টারনেট সুবিধা প্রদান সহ প্রতিটি গ্রামকে আধুনিক শহরের সকল সুবিধাদি প্রদান করা হবে। আর বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 আমরা উৎক্ষেপণ করেছি, তার মাধ্যমেও এই ইন্টারনেট সুবিধা তারা পাবে। আগামী অর্থ বছরে পল্লী সেক্টরে 5,500 কিলোমিটার নতুন সড়ক ও 30,500 মিটার ব্রিজ কালভার্ট নির্মাণ সহ গ্রোথ সেন্টার, হাট বাজার, সাইক্লোন শেল্টার ইত্যাদি নির্মাণ ও রক্ষণাবেক্ষণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কৃষি ও পল্লী উন্নয়ন খাতে আগামী 2019-20 অর্থ বছরে মোট 63,234 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। দেশের সকল মানুষের জন্য বিদ্যুৎ সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে আমাদের সরকার
স্বল্প মধ্য দীর্ঘ মেয়াদ দিয়ে যথাক্রমে 2021 সালের মধ্যে 24,000 মেগাওয়াট, 2030 সালের মধ্যে 40,000 মেগাওয়াট ও 2041 সালের মধ্যে 60,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণকল্পে বিভিন্ন পরিকল্পনা হাতে নিয়েছে, যার ফলে দেশের মোট জনসংখ্যার 93% বিদ্যুৎ সুবিধার আওতায় এসেছে এবং বর্তমানে বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা 21,169 মেগাওয়াট উন্নীত হয়েছে। 2020 সালের মধ্যে মোট বিদ্যুৎ উৎপাদনের 10% নবায়নযোগ্য জ্বালানি থেকে আহরণের লক্ষ্যে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের ছাদে সৌর বিদ্যুতের প্যানেল স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। শতভাগ বিদ্যুতায়ন কার্যক্রম বাস্তবায়ন আমাদের লক্ষ্য। জ্বালানি নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে রামপাল 1,320 মেগাওয়াট, মৈত্রী সুপার থার্মাল প্রজেক্ট, মাতারবাড়ি 1,200 মেগাওয়াট, আলট্রা সুপার ক্রিটিক্যাল কোল প্রজেক্ট, পায়রা 1,320 মেগাওয়াট থার্মাল পাওয়ার প্ল্যান্ট মেগা প্রকল্প সমূহ বাস্তবায়নের পাশাপাশি মহেশখালী 10,000 মেগাওয়াট কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনেরও উদ্যোগ আমরা গ্রহণ করেছি। এছাড়াও রাশিয়া কারিগরি আর্থিক সহায়তায় রূপপুরে 2,400 মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের কাজ চলমান রয়েছে। মহেশখালীতে দৈনিক 1,000 মিলিয়ন ঘনফুট ক্ষমতাসম্পন্ন দুটি ভাসমান সংরক্ষণাগার ও পুনঃ গ্যাসায়ন ইউনিট স্থাপন করা হয়েছে, যার মাধ্যমে দৈনিক 650 মিলিয়ন ঘনফুট এলএনজি জাতীয় গ্যাস গ্রিডে যুক্ত হচ্ছে। আগামী 2019-20 অর্থবছরে বিদ্যুৎ বিভাগ ও জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের জন্য 28,051 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে, যা বর্তমান 2018-19 অর্থবছরে ছিল 26,502 কোটি টাকা। একটি দেশের সার্বিক উন্নয়নের জন্য যোগাযোগ একান্তভাবে প্রয়োজন, তাই আমরা যোগাযোগের উপরও গুরুত্ব দিয়েছি। দেশের অর্থনৈতিক উন্নয়ন অব্যাহত রাখা ও উচ্চ প্রবৃদ্ধি অর্জনের ক্ষেত্রে আধুনিক নিরাপদ পরিবেশ বান্ধব পরিবহন যোগাযোগ অবকাঠামো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই অবকাঠামোগত উন্নয়ন যথা সড়ক, সেতু, টানেল, বিমানবন্দর, সমুদ্রবন্দর, নৌপথ প্রভৃতি নির্মাণের জন্য আমাদের সরকার বৃহৎ প্রকল্প গ্রহণ করেছে এবং বাস্তবায়ন অব্যাহত রেখেছে। সড়ক পরিবহন ব্যবস্থায় আধুনিকায়নের লক্ষ্যে পর্যায়ক্রমে সকল জাতীয় মহাসড়ককে 4 বা তদূর্ধ্ব লেনে উন্নীতকরণের উদ্যোগ নেওয়া হয়েছে, যার ধারাবাহিকতায় 509 কিলোমিটার জাতীয় মহাসড়ক 4 বা তদূর্ধ্ব লেনে ইতিমধ্যে উন্নীত করা হয়েছে এবং আরও 507 কিলোমিটার মহাসড়ক 4 বা তদূর্ধ্ব লেনে উন্নীতকরণের কার্যক্রম চলমান আছে। নিজস্ব অর্থায়নে নির্মাণাধীন পদ্মা সেতুর 2 কিলোমিটার আজ দৃশ্যমান, যার সার্বিক অগ্রগতি 67.0%। দ্বিতীয় কাশপুর, তৃতীয় মেঘনা, দ্বিতীয় গোমতী সেতু নির্মাণ নির্ধারিত সময়ের আগেই নির্মাণ সম্পন্ন হয়েছে। বাংলাদেশের প্রথম মেট্রো রেল উত্তরা হতে মতিঝিল পর্যন্ত MRT লাইন 6 নির্মাণের কাজ পুরোদমে এগিয়ে চলছে। বর্তমান সরকার রেলওয়েকে একটি সাশ্রয়ী, নিরাপদ ও পরিবেশ বান্ধব যোগাযোগ মাধ্যম হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এখাতে সার্বিক উন্নয়নে 553,662 কোটি টাকা ব্যয়ে 2016 থেকে 2045 পর্যন্ত 30 বছর ব্যাপী মহাপরিকল্পনা গ্রহণ করেছে, যার আওতায় 2045 সাল পর্যন্ত বাস্তবায়নের জন্য 230টি প্রকল্প
চিহ্নিত করা হয়েছে। এছাড়াও ঢাকা চট্টগ্রাম দ্রুতগতি হাই স্পিড ট্রেন নির্মাণের সম্ভাব্যতা যাচাই করা হচ্ছে, অর্থাৎ ঢাকা থেকে চট্টগ্রামে কক্সবাজার পর্যন্ত দ্রুতগতি সম্পন্ন অর্থাৎ বুলেট ট্রেনের মতো করে এই ধরনের দ্রুতগতি সম্পন্ন ট্রেন আমরা চালু করতে পারি কি না সেই সমীক্ষা আমরা শুরু করতে যাচ্ছি। এছাড়া যোগাযোগ অবকাঠামো খাতে আগামী 2019-20 অর্থ বছরে মোট 61,455 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে, যা বর্তমান 2018-19 অর্থ বছরে ছিল 53,081 কোটি টাকা। আমি একটু সময় দিচ্ছি। দেশের সার্বিক উন্নয়নের জন্য ব্যবসা বাণিজ্য শিল্পায়ন একান্তভাবে জরুরি, আর শিল্পায়ন ছাড়া যেমন বাণিজ্য সম্প্রসারিত হয় না একটা দেশ উন্নতি হয় না। আমাদের তৈরি পোশাক শিল্পের রপ্তানিতে পৃথিবীতে আমরা দ্বিতীয় স্থানে অবস্থান করছি। বর্তমানে বৈশ্বিক বাণিজ্যের প্রেক্ষাপটে এ খাতটিও একটি বিকাশমান সম্ভাবনাময় খাত। এ বিবেচনায় আমাদের সরকার এই খাতটির জন্য বিদ্যমান নগদ প্রণোদনাসহ সকল প্রকার সুযোগ সুবিধা অব্যাহত রেখেছে। বর্তমানে তৈরি পোশাক রপ্তানির চারটি খাতে সর্বোচ্চ 4% হারে প্রণোদনা প্রদান করা হচ্ছে। তৈরি পোশাক রপ্তানি বৃদ্ধির লক্ষ্যে আগামী অর্থ বছরে অবশিষ্ট সকল খাতে তৈরি পোশাক রপ্তানিতে 1% হারে রপ্তানি প্রণোদনা প্রদানের প্রস্তাব আমি করছি। এই বাজেট বাবদ বাজেটে অতিরিক্ত 2,825 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। 2,825 কোটি টাকা ডিজিটাল বাংলাদেশ, এটা আমাদের ঘোষণা ছিল। ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ সরকারের অন্যতম প্রধান অঙ্গীকার। দেশের সকল মানুষের দোরগোড়ায় সহজে সরকারি সেবা প্রদানের লক্ষ্য নিয়ে তথ্য প্রযুক্তির প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ এবং এর ব্যাপক সম্প্রসারণ করা হচ্ছে। ইউনিয়ন পর্যায় পর্যন্ত ব্রডব্যান্ড ইন্টারনেট সুবিধা সম্প্রসারিত হয়েছে। দুর্গম উপজেলায় মোবাইল নেটওয়ার্ক চালু সহ ইতিমধ্যে দেশের জেলা এবং বিভাগ 4G নেটওয়ার্কের আওতায় আনা হয়েছে। সরকার দ্রুততম সময়ে 5G চালুর বিষয়েও প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করছে। মন্ত্রণালয় বিভাগ দপ্তর উপজেলা জেলা ও বিভাগ পর্যায়ে 18,434টি সরকারি অফিসকে একটি একীভূত নেটওয়ার্কে সংযুক্ত করা হয়েছে। দেশে 28টি হাইটেক পার্ক, সফটওয়্যার টেকনোলজি পার্ক স্থাপন করা হচ্ছে। ইতিমধ্যে 3টির কাজ সম্পন্ন হয়েছে। গাজীপুরে কালিয়াকৈরে 355 একর জমির উপর বঙ্গবন্ধু হাইটেক সিটি স্থাপনের কাজ দ্রুত এগিয়ে চলছে এবং অনেক দেশি বিদেশি বিনিয়োগ সেখানে হচ্ছে। সরকারিভাবে জাতীয় ডেটা সেন্টার TR3 সার্টিফাইড স্থাপন করা হয়েছে। দেশব্যাপী বিস্তৃত তথ্য প্রযুক্তি কাঠামোর নিরাপত্তা ঝুঁকি এড়ানোর জন্য
সকল প্রকার তথ্যের নিরাপত্তা নিশ্চিতকরণের উদ্যোগ নেওয়া হয়েছে। উৎপাদনশীলতা বৃদ্ধি ও দীর্ঘমেয়াদে অর্থনৈতিক প্রবৃদ্ধি উচ্চতর রাখার অন্যতম পূর্ব শর্ত হল বিজ্ঞানভিত্তিক গবেষণা ও উন্নয়ন R&D। দেশে গবেষণা ও উন্নয়ন কার্যক্রমকে উৎসাহিত করার জন্য সুযোগ সুবিধা সৃষ্টি করা হবে। আগামী 2019-20 অর্থবছরে বাজেটে গবেষণা ও উন্নয়ন খাতে অতিরিক্ত 50 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হচ্ছে। একটি সমাজকে যদি গড়ে তুলতে হয়, নারী পুরুষ সকলকেই সমানভাবে উন্নত করতে হবে, সেদিকে আমাদের সরকার বিশেষভাবে দৃষ্টি দেয়। নারীর রাজনৈতিক ক্ষমতায়ন, শিক্ষা ও রাজনৈতিক ক্ষেত্রে নারীর সম্পৃক্তির বিচারে বাংলাদেশ দ্রুত উন্নতি লাভ করছে। জেন্ডার বৈষম্য হ্রাসে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ বর্তমানে শীর্ষ অবস্থানে আছে। আমি একটু লক্ষ্য করলাম যে আমাদের ছেলেরাও মানে পুরুষরাও একটু তালি দেয় কি না, দেয় একটু আস্তে আস্তে দিচ্ছে মনে হচ্ছে। সংবিধানের 19, 27, 28, 29 অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় জীবনের সর্বস্তরে নারীদের অংশগ্রহণ এবং নারী পুরুষের সমান অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় আমরা অঙ্গীকারবদ্ধ। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে সরকার কার্যক্রম গ্রহণ করেছে। নির্বাচনী ইশতেহারে প্রতিশ্রুত বিষয়সমূহ সরকারের বিভিন্ন পরিকল্পনায় কার্যক্রমে প্রতিফলন ঘটিয়ে তা বাস্তবতায় পরিণত করতে আমরা সচেষ্ট। নারী উন্নয়নে 2019-20 অর্থবছরে বরাদ্দ 1,61,247 কোটি টাকা রাখার প্রস্তাব করা হয়েছে, যা মোট বাজেটের 30.82% এবং জিডিপির 5.56%। মন্ত্রণালয় বা বিভাগ সমূহের মধ্যে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, বিদ্যুৎ বিভাগ, দুর্যোগ মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, পর্যটন বিষয়ক মন্ত্রণালয় এবং পল্লী উন্নয়নের সমবায় বিভাগ তাদের বরাদ্দের বড় অংশ নারী উন্নয়নে ব্যয় করে থাকে। আমরা যখনই সরকার এসেছি সামাজিক সুরক্ষার প্রতি বিশেষভাবে দৃষ্টি দিয়েছি, কারণ এটা একান্তভাবে জরুরি বলে আমি মনে করি। সামাজিক ও অর্থনৈতিক অসাম্য বিলোপ করে অনগ্রসর ও পশ্চাৎপদ জনগণের অবস্থা উন্নয়নে আমরা সামাজিক নিরাপত্তা খাতে প্রতি বছর বরাদ্দ বৃদ্ধি করে চলেছি। বর্তমানে দেশের প্রায় 1/4 পরিবারকে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় নিয়ে এসেছি। সকল প্রতিবন্ধীকে সহায়তার পাশাপাশি আমরা প্রান্তিক জনগোষ্ঠীর কল্যাণে নানা কর্মসূচি বাস্তবায়ন করছি। আমাদের নির্বাচনী ইশতেহার 2018-এর অঙ্গীকার অনুযায়ী আগামী 5 বছরে এ খাতে বরাদ্দ দ্বিগুণ করা হবে। আগামী 2019-20 অর্থবছরে সামাজিক নিরাপত্তা খাতে মোট 74,367 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে, যা বাজেটের 14.21% এবং জিডিপি 2.58%। আগামী 2019-20 অর্থবছরের জন্য সামাজিক সুরক্ষা খাতের আওতা বাড়ানোর প্রস্তাবসমূহ নিম্নরূপ। মুক্তিযোদ্ধাদের জন্য সম্মানী ভাতা 12,000 টাকায় উন্নীত করা হয়েছে। বয়স্ক ভাতাভোগীর সংখ্যা 44,00,000 জনে বৃদ্ধি করা হয়েছে। বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলা ভাতাভোগীর সংখ্যা
সাঁতারো লক্ষ্যে বৃদ্ধি, অসচ্ছল প্রতিবন্ধী ভাতা ভাতাভোগীদের সংখ্যা 15.45 লক্ষে বৃদ্ধি, প্রতিবন্ধী ছাত্রছাত্রীদের উপবৃত্তির সংখ্যা 1 লক্ষ জনে বৃদ্ধি, উপবৃত্তির হার বাড়িয়ে প্রাথমিক স্তরে 750 টাকা, মাধ্যমিক স্তরে 800 টাকা, উচ্চ মাধ্যমিক স্তরে 900 টাকায় বৃদ্ধি, হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির উপকার ভোগীর সংখ্যা 6000 জনে উন্নীত করা, বেদে ও অনগ্রসর জনগোষ্ঠীর উপকার ভোগীর সংখ্যা 84000-এ বৃদ্ধি, ক্যান্সার, কিডনি, লিভার, সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড ও জন্মগত হৃদরোগীদের আর্থিক সহায়তা কর্মসূচির উপকার ভোগীদের সংখ্যা 30000-এ বৃদ্ধি, চা শ্রমিকদের জীবন মান উন্নয়ন কর্মসূচির উপকার ভোগীর সংখ্যা 50000-এ বৃদ্ধি, দরিদ্র মার জন্য মাতৃত্বকালীন ভাতাভোগীর সংখ্যা 7,70,000 জনে বৃদ্ধি, কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা ভাতাভোগীর সংখ্যা 2,75,000-এ বৃদ্ধি, সামাজিক নিরাপত্তা কর্মসূচির সফল বাস্তবায়ন এবং অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির ফলে দারিদ্র্যের হার 2016 সালে 24.3% এবং 2018 সালে 21.8% নেমে এসেছে। সেই সাথে 2018 সালে চরম দারিদ্র্যের হার কমে দাঁড়িয়েছে 11.3%। সামনের দিনগুলোতে আমাদের লক্ষ্য থাকবে এমন একটি অন্তর্ভুক্তিমূলক সামাজিক নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা যা কার্যকরভাবে দারিদ্র ও অসমতা প্রতিরোধ করতে পারবে এবং কর্মসংস্থান সুযোগ ও সৃষ্টি সুযোগ সৃষ্টি ও অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে ভূমিকা রাখবে। গলার অবস্থা ভালো না। দেশের সার্বিক উন্নয়নের জন্য আমাদের বিনিয়োগ একান্তভাবে জরুরি। বিনিয়োগ পরিবেশ উন্নয়নের লক্ষ্যে এই বাজেটে যে সমস্ত কার্যক্রম গ্রহণ করা হবে তার মধ্যে রয়েছে সারা দেশে 100টি অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার কার্যক্রম এগিয়ে নেওয়া, যেখানে আনুমানিক 1 কোটি লোকের কর্মসংস্থান হবে। অবকাঠামো নির্মাণে সরকারি অর্থায়নের বিকল্প হিসেবে সরকারি বেসরকারি অংশীদারিত্বের অর্থাৎ পিপিপি প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নে উৎসাহ প্রদান করা হবে। ব্যবসায় সহজীকরণ সূচককে বাংলাদেশের অবস্থান 2 অঙ্কের মধ্যে নামিয়ে আনার জন্য সংস্কার কার্যক্রম জোরদার করা, যেমন কোম্পানি আইন সংশোধন করে ব্যবসায় পরিবেশ উন্নয়নে ব্যবস্থা নেওয়া হচ্ছে, বিনিয়োগ সংক্রান্ত অন্যান্য প্রতিষ্ঠানের সেবাসমূহ দ্রুত ও সহজলভ্য করার জন্য ওয়ান স্টপ সার্ভিস ওএসএস চালু করা হয়েছে, 8টি খাত ও শেয়ার বাজার সংস্কার একান্তভাবে জরুরি। 8টি খাত সংস্কার এর অংশ হিসেবে একটি গতিশীল অর্থাৎ ভাইব্রান্ট বন্ড মার্কেট সহ অন্যান্য ইনস্ট্রুমেন্ট অর্থাৎ ফাইন্যান্সিয়াল টুলস যেমন ওয়েস আর্নার্স বন্ড, ভেঞ্চার ক্যাপিটাল, ট্রেজারি বন্ড ইত্যাদি ব্যবহার উৎসাহিত করব। এই খাতে আরও যে সকল সংস্কার করা হবে সেগুলো হচ্ছে, পর্যায়ক্রমে ব্যাংকের মূলধন অর্থাৎ অথরাইজড অ্যান্ড পেইড আপ এর পরিমাণ বাড়ানো, ব্যাংক কোম্পানি আইনে প্রয়োজনীয় সংশোধনী আনা হবে, যে সকল ঋণ গ্রহীতা ব্যাংক থেকে ঋণ নিয়েছেন
পরিশোধ না করার জন্য ইচ্ছাকৃত ঋণ খেলাপি যারা, সেই সমস্ত ঋণ গ্রহীতাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করব। দেশের শিল্প ও ব্যবসা খাতকে প্রতিযোগিতা সক্ষম অর্থাৎ কম্পিটিটিভ করার লক্ষ্যে আমরা ব্যাংক ঋণের উপর সুদের হার এক অঙ্কের উপর অর্থাৎ সিঙ্গেল ডিজিটের মধ্যে রাখা, বৃহৎ ঋণগুলোকে আরও নিবিড়ভাবে পরিবীক্ষণ ও এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর ঋণ মনিটরিং ব্যবস্থাকে জোরদার করার লক্ষ্যে সেন্ট্রাল ডাটাবেস ফর লার্জ ক্রেডিট CDLC গঠন করা হয়েছে। আমরা শেয়ার বাজারে সুশাসন দেখতে চাই। আমাদের দেশের জন্য একটি শক্তিশালী অর্থনীতির পাশাপাশি আমরা দেখতে চাই একটি বিকশিত পুঁজিবাজার। শিল্প বিনিয়োগে দীর্ঘমেয়াদী ঋণ সংগ্রহের আদর্শ মাধ্যম হচ্ছে পুঁজিবাজার। পুঁজিবাজার হচ্ছে দীর্ঘমেয়াদী ঋণ সংগ্রহে ঋণ গ্রহীতাদের উৎসাহ প্রদানে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এই বাজেটে পুঁজিবাজারের জন্য অনেক প্রণোদনা থাকছে, যেমন পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিসমূহের জন্য 50,000 টাকা পর্যন্ত লভ্যাংশ আয় করমুক্ত থাকবে। পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির শেয়ার হতে প্রাপ্ত লভ্যাংশের উপর দ্বৈত কর পরিহার করা হবে। পুঁজিবাজারে বিনিয়োগকে উৎসাহিত করার জন্য বিশেষ প্রণোদনার ব্যবস্থা অব্যাহত থাকবে। ইতিমধ্যে বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে ক্ষুদ্র বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষার্থে প্রণোদনা স্কিমের আওতায় 856 কোটি টাকা আবর্তনশীল ভিত্তিতে পুনঃব্যবহারের জন্য ছাড় করা হয়েছে। প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার প্রিয় সাংবাদিকবৃন্দ, আমি এখন 2019-20 সাল অর্থ বছরের রাজস্ব আহরণ কার্যক্রমের উপর আলোকপাত করতে চাই। মোট বাজেট ব্যয়ের সিংহভাগ যোগান আসবে আভ্যন্তরীণ সম্পদ থেকে, যা জাতীয় রাজস্ব বোর্ডের মাধ্যমে আহরিত হবে। বিগত এক দশকে রাজস্ব আহরণের প্রবৃদ্ধি মোটামুটি ভালো। আমাদের কর জিডিপির অনুপাতও ক্রমান্বয়ে বাড়ছে। অভ্যন্তরীণ রাজস্ব বাড়ানোর লক্ষ্যে প্রত্যক্ষ পরোক্ষ কর আহরণের বিভিন্ন সংস্কারমূলক পদক্ষেপ নেওয়া হয়েছে, যেমন 1. কর্নেট বাড়ানোর জন্য জরিপ, 2. প্রশাসনিক সংস্কার, 3. বিভিন্ন সেবায় TIN বাধ্যতামূলক করা, 4. TIN ধারীদের রিটার্নের আওতায় আনা, 5. কর ও ভ্যাট প্রশাসনে তথ্য প্রযুক্তির ব্যবহার, 6. আগামী কয়েক বছরের মধ্যে 1 কোটি করদাতা সৃষ্টি, 7. হয়রানি ও ভীতি দূর করে কর প্রদানে স্বতঃস্ফূর্ততা ও আস্থার ভাব ফিরিয়ে আনা। তবে রাজস্ব আহরণের পাশাপাশি আমাদের রাজস্ব নীতির মাধ্যমে দেশে বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান ও ব্যবসা সম্প্রসারণের জন্য প্রতিরক্ষণ ও প্রণোদনার কাজটিও করা হচ্ছে। এখন আমি সংক্ষেপে আয়কর ও মূল্য সংযোজন কর অর্থাৎ ভ্যাট ও শুল্ক সংক্রান্ত কিছু প্রস্তাবনা ব্যাখ্যা প্রদান করছি। এবছর করমুক্ত আয় সীমা ও কর হার অপরিবর্তিত রাখা হয়েছে। আমাদের দেশের করভার আমাদের পার্শ্ববর্তী দেশের তুলনায় কম। বিদ্যমান হারে আমাদের জনগণ কর প্রদানে অভ্যস্ত। তবে আমাদের সর্বাপেক্ষা বৃহৎ রপ্তানি খাত তৈরি পোশাক শিল্পের বিদ্যমান ব্যবহার খুবই সহনীয় অর্থাৎ কম। সবুজ কারখানা গ্রিন ইন্ডাস্ট্রি হলে 10% ও অন্যান্য ক্ষেত্রে 12%, টেক্সটাইল শিল্পে কর হার 15%। উভয় শিল্পে প্রণোদনা দেওয়ার জন্য 2019-20 সালেও এ কর হার অপরিবর্তিত থাকবে। প্রবৃত্তি ও ব্যবসা সহায়তা কৃষি শিল্প ভৌত অবকাঠামো খাতে
প্রায় 35টি আইটেমের কর অবকাশ সুবিধা আরও 5 বছরের জন্য বাড়ানো হয়েছে। সেই সাথে আরও কিছু নতুন উপখাত অন্তর্ভুক্ত হয়েছে। চুক্তি সম্পাদন ও পণ্য সরবরাহের ক্ষেত্রে বিনিয়োগকারী ও ব্যবসায়ীর উপর থেকে চাপ কমানোর জন্য উৎসে আয়কর কর্তনের সর্বোচ্চ হার 7% থেকে কমিয়ে 5% করা হয়েছে। অপ্রদর্শিত আয় বিনিয়োগের সুযোগ না থাকলে তা বিদেশে পাচার কিংবা কর ফাঁকির সম্ভাবনা থাকে, সেজন্য যুক্তিসঙ্গত কর প্রদান করে অপ্রদর্শিত আয় রিয়েল এস্টেট, অর্থনৈতিক অঞ্চল, হাইটেক পার্কে বিনিয়োগের সুযোগ সৃষ্টি করা হয়েছে। পূর্বেও এই সুযোগ একসময় ছিল। পুঁজিবাজারে প্রণোদনা, ক্যাশ ডিভিডেন্ড বিতরণে উৎসাহ প্রদানের জন্য স্টক ডিভিডেন্ড প্রদানের ক্ষেত্রে স্টক ডিভিডেন্ডের উপর 15% কর আরোপ করা হয়েছে। ক্যাশ ডিভিডেন্ড বিতরণে উৎসাহ প্রদানের জন্য পরিশোধিত মূলধন পেইড আপ ক্যাপিটালে 50%-এর অধিক রিটেইনড আর্নিং রিজার্ভস ইত্যাদি থাকলে উক্ত রিটেইনড আর্নিং অথবা রিজার্ভসের উপর 15% কর আরোপ করা হয়েছে। ব্যক্তি করদাতার হাতে পুঁজিবাজারে নিবন্ধিত কোম্পানি হতে প্রাপ্ত মোট ডিভিডেন্ড 25,000 টাকার স্থলে 50,000 টাকা পর্যন্ত কর মুক্ত করা হয়েছে। মূল্য সংযোজন কর ভ্যাট ক 2019-20 অর্থবছরে বাজেট বাস্তবায়নের তারিখ হতে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন 2012 এবং মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক বিধিমালা 2016 কার্যকর করা হচ্ছে। উল্লেখ্য যে মূসক আইন 2012 কার্যকর করার জন্য 2017-18 অর্থবছরে উদ্যোগ নেওয়া হলেও তা কয়েকটি কারণে 2 বছরের জন্য স্থগিত করা হয়েছিল। ভ্যাট অব্যাহতি সীমা 30,00,000 টাকা থেকে বাড়িয়ে 50,00,000 টাকা নির্ধারণ করা হয়েছে। গ টার্নওভার করের সীমা বিদ্যমান 50,00,000 টাকা হতে বৃদ্ধিপূর্বক 3 কোটি টাকায় উন্নীত করে টার্নওভার কর হার 4% নির্ধারণ করা হয়েছে। ঘ ভ্যাট নিবন্ধন সীমা 80,00,000 টাকা হতে বৃদ্ধিপূর্বক 3 কোটি টাকায় নির্ধারণ করা হয়েছে। উম ভ্যাটের নির্ধারিত হার হচ্ছে 4টি মূলত, যেমন 5%, 7.5%, 10% ও 15%। তবে আরও বেশি সুযোগ দেওয়া হয়েছে। ফ্ল্যাট ক্রয়ের ক্ষেত্রে 2%, পেট্রোলিয়াম পণ্যের ক্ষেত্রে 2% ও ঔষধের ক্ষেত্রে 2.4% বিশেষ ভ্যাট হার হিসাবে অব্যাহত রাখা হয়েছে। অর্থাৎ আমরা যদি এটা হিসেব করি তাহলে প্রথমে যেটা সাধারণ 4টি আর একটি বিশেষ ব্যবস্থায় আরও 3টি, অর্থাৎ প্রায় 7টি স্তর এখানে করা হয়েছে যাতে মানুষ ভ্যাট দিতে কোনো অসুবিধা না হয় বা দ্রব্যের মূল্যের উপরে কোনো চাপ না পড়ে। চ যেহেতু এবছর থেকে ভ্যাট আইন 2012 বাস্তবায়ন শুরু হয়েছে, সেহেতু বিভিন্ন পণ্যে ভ্যাট হার এমনভাবে নির্ধারণ করা হয়েছে যাতে পণ্যের দাম না বাড়ে, যা বাড়লেও স্মরণীয় পর্যায়ে থাকে। ছ স্থানীয় ব্যবসায়ী পর্যায়ে ভ্যাট সহ বেশ কিছু পণ্যের ভ্যাট হার নিম্ন ধাপ অর্থাৎ 5% নির্ধারণ করা হয়েছে। জ রাজস্ব আদায় নিশ্চিতকরণ এবং সহজ করার জন্য অনলাইন সিস্টেম চালু করা হচ্ছে। জাতীয় রাজস্ব বোর্ডের সাথে সকল ব্যবসা প্রতিষ্ঠানের অনলাইন সংযোগের মাধ্যমে যথাযথ ভ্যাট আদায়ের জন্য ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস ইএফডি স্থাপন বাধ্যতামূলক
করা হয়েছে। বিশেষ বিশেষ পণ্যের মূল্য বৃদ্ধি, তামাক ও তামাকজাত পণ্যের মূল্য বৃদ্ধির মাধ্যমে তামাকের ব্যবহার হ্রাস করার উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে একদিকে যেমন জনস্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা যাবে, অন্যদিকে রাজস্ব আহরণও বৃদ্ধি পাবে। তবে গ্রামের দরিদ্র জনগণ বিড়ির ভোক্তা বিবেচনায় বিড়ির মূল্য ও শুল্ক হার বৃদ্ধি খুবই সহনীয় পর্যায়ে রাখা হয়েছে। জর্দা ও গুলের মূল্য বেঁধে দেওয়া হয়েছে। ভ্যাট অব্যাহতি কিছু কিছু ক্ষেত্রে দেওয়া হয়েছে, যেমন বাংলাদেশ হাইটেক পার্ক, অর্থনৈতিক অঞ্চল, পিপিপি প্রকল্পে বিনিয়োগ এবং রূপপুর পারমাণবিক প্রকল্প সহ কতুয়া বৃহৎ প্রকল্পে বিভিন্ন পণ্য সরবরাহ ও সেবার ক্ষেত্রে ভ্যাট অব্যাহতি দেওয়া হয়েছে। দেশীয় ভারী শিল্পের বিকাশ ও প্রতিরক্ষণের জন্য ভ্যাট অব্যাহতি ও হ্রাসকৃত কর হার চলমান রয়েছে। এসব শিল্পগুলো হচ্ছে মোটরসাইকেল, অটোমোবাইল, রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশনার, মোবাইল ফোন, এপিআই ইত্যাদি। তবে দীর্ঘদিন যাবৎ অব্যাহতি ভোগ করা কয়েকটি পণ্য দ্রব্যের উপর ভ্যাট বসানো হয়েছে। রাজস্ব সংগ্রহ বিবেচনায় কতিপয় পণ্যে সহনীয় হারে সম্পূরক শুল্ক বৃদ্ধি করা হয়েছে, কারণ বেশ কিছু খাতে অব্যাহতি প্রদান ও বেশ কিছু দ্রব্যে ভ্যাট ও সম্পূরক শুল্ক কমানোর ফলে কতিপয় দ্রব্যে কর বাড়ানোর প্রয়োজন হয়েছে। মুদ্রাস্ফীতি রোধ এবং ব্যবসায়ী ও ভোক্তাদের সুবিধার কথা বিবেচনা করে ব্যবস্থা নেওয়া হয়েছে। আবার কয়েকটি দ্রব্য যেমন নিউজ প্রিন্ট, ইট, এমএস প্রোডাক্টস এবং সিম কার্ড সরবরাহকারী, এর ক্ষেত্রে সুনির্দিষ্ট কর নির্ধারণ করা হয়েছে, যা ন্যূনতম ভ্যাট হারের চেয়ে অনেক কম। এবারের অর্থ বিল ভ্যাট আইন 2012-র কতিপয় ধারা ও পরিধি পরিমার্জন ও সংশোধন করে আইনটিকে ব্যবহার উপযোগী ও সহজবোধ্য করা হয়েছে। আশা করা যাচ্ছে ব্যবসায়ী সম্প্রদায় খুশি মনে নতুন ভ্যাট আইন বাস্তবায়নে সহায়তা করবেন। পাশাপাশি ভ্যাট প্রদান ও রিটার্ন দাখিল ডিজিটালাইজ করা হচ্ছে। এবার আমি আমদানি শুল্ক অর্থাৎ কাস্টম ডিউটির কিছু প্রস্তাবনার বিষয় উল্লেখ করছি। প্রধান প্রধান খাদ্যদ্রব্য যেমন ডাল, গম, পেঁয়াজ, ভোজ্য তেল, সার, বীজ বা কাঁচা তুলা সহ আরও কতিপয় শিল্পের কাঁচামালের ক্ষেত্রে বিদ্যমান 0% শুল্ক হার অপরিবর্তিত রাখার প্রস্তাব করা হয়েছে। স্বাস্থ্যসেবা সুরক্ষায় অত্যাবশ্যকীয় জীবন রক্ষাকারী ঔষধ বা চিকিৎসা সরঞ্জাম আমদানিতে শূন্য শুল্ক হার অব্যাহত রাখার প্রস্তাব করা হয়েছে। ধান চাষিদের ধানের ন্যায্য মূল্য নিশ্চিতকরণের জন্য চাল আমদানির উপর বিদ্যমান সর্বোচ্চ 25% আমদানি শুল্ক এবং সম্প্রতি আরোপিত 25% রেগুলেটরি ডিউটি অব্যাহত রাখার প্রস্তাব করা হয়েছে, কারণ এবার আমাদের প্রচুর ধান উৎপাদন হয়েছে। কৃষিখাতের প্রধান উপকরণসমূহ বিশেষ করে সার, বীজ, কীটনাশক ইত্যাদি আমদানিতে শূন্য শুল্ক হার অব্যাহত রাখা হয়েছে। কৃষিযন্ত্র ও যন্ত্রাংশ আমদানিতে রিয়াতি শুল্ক হার অব্যাহত রাখার প্রস্তাব করা হয়েছে। মৎস্য, পোলট্রি ও ডেইরি খাতের টেকসই উন্নয়ন বিকাশের লক্ষ্যে উক্ত খাতের খাদ্য সামগ্রী ও নানাবিধ উপকরণ আমদানিতে বিগত সময় প্রদত্ত রিয়াতি সুবিধা অব্যাহত রেখে নতুন উপকরণ ও যন্ত্রপাতিতে রিয়াতি সুবিধা প্রদানের প্রস্তাব করা হয়েছে। দেশীয় ডেইরি ও দুগ্ধ খামারিদের প্রতিরক্ষণের আমদানিকৃত গুঁড়া দুধ, মিল্ক পাউডারের বিদ্যমান রিয়াতি আমদানি শুল্ক হার 5% বৃদ্ধি করে 10% করার প্রস্তাব করা হয়েছে। স্থানীয় চিনি শিল্পের প্রতিরক্ষণে আমদানিকৃত র সুগারের স্পেসিফিক ডিউটি 2,000 টাকা হতে বৃদ্ধি করে 3,000 টাকা এবং রিফাইন্ড সুগার স্পেসিফিক ডিউটি 4,500 টাকা হতে বৃদ্ধি করে 6,000 টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। উভয় প্রকার সুগারের ক্ষেত্রে বিদ্যমান রেগুলেটরি ডিউটি 20% হতে বৃদ্ধি করে
30% করার প্রস্তাব করা হয়েছে। বেশি চিনি খেলে তো ডায়াবেটিস হয়, সেই জন্য এই ব্যবস্থা নেওয়া হয়েছে। ক্যান্সারের ঔষধ তৈরির বেশ কিছু উপকরণ সহ ঔষধ শিল্পে ব্যবহৃত কয়েকটি প্রয়োজনীয় কাঁচামালের ক্ষেত্রে রিয়াতি সুবিধা প্রদানের প্রস্তাব করা হয়েছে। স্বল্পমূল্যে অসুস্থ রোগীর অসুস্থ গরিব রোগীদের নিকট সহজলভ্য করার লক্ষ্যে জীবন রক্ষাকারী মেডিকেল গ্যাস প্রস্তুতকারী শিল্পের কাঁচামাল লিকুইড অক্সিজেন, নাইট্রোজেন, আর্জন, কার্বন ডাইঅক্সাইড এর উপর আরোপিত রেগুলেটরি ডিউটি 20% হতে হ্রাস করে 10% করার প্রস্তাব করা হয়েছে। দেশীয় শিল্পের প্রতিরক্ষণে স্বার্থে মেইজ বা কর্ন স্টার্স ও ম্যানিকোক কাসাবা স্টার্স জিপসাম আমদানির উপর রেগুলেটরি ডিউটি বৃদ্ধি এবং পার্টিকেল বোর্ড ও বৈদ্যুতিক গৃহস্থলী পণ্য আমদানিতে 20% সম্পূরক শুল্ক আরোপ করার প্রস্তাব করা হয়েছে। স্থানীয় লিফ্ট, রেফ্রিজারেটর, কম্প্রেসার, এয়ার কন্ডিশনার, মোটর, মোল্ড বা পাদুকা প্রস্তুতকারী শিল্পকে প্রতিরক্ষণের এসব খাতে ব্যবহৃত কতিপয় উপকরণ আমদানিতে শুল্ক হ্রাস করার প্রস্তাব করা হয়েছে। দেশীয় রাইস ব্র্যান্ড অয়েল মিলগুলির প্রধান কাঁচামাল ধানের কুড়া বা রাইস ব্র্যান্ডের সহজলভ্যতা নিশ্চিত করতে এর উপর বিদ্যমান রপ্তানি শুল্ক 10% থেকে বৃদ্ধি করে 25% করার প্রস্তাব করা হয়েছে। রপ্তানি খাতে প্রণোদনা প্রদানে আনম্যানুফ্যাকচার টোব্যাকো টোব্যাকো রিফিউজ এর উপর বিদ্যমান 10% রপ্তানি শুল্ক প্রত্যাহার করার প্রস্তাব করছি। দেশীয় শিল্পে স্বার্থে পরিবেশ বান্ধব বিল্ডিং ব্রিক্স রপ্তানিকে উৎসাহিত করার লক্ষ্যে পণ্যটির উপর আরোপিত রপ্তানি শুল্ক 25% হতে হ্রাস করে 15% করার প্রস্তাব করা হয়েছে। স্থানীয় মোটরসাইকেল উৎপাদনকে উৎসাহিত করার জন্য 2017-18 অর্থ বছর হতে শর্ত সাপেক্ষে প্রদত্ত রিয়াতি সুবিধা অব্যাহত রাখার পাশাপাশি মোটরসাইকেল ও এর পার্টস উৎপাদনে 3টি উপকরণের শুল্ক সুবিধা যৌক্তিকীকরণের প্রস্তাব করা হয়েছে। দেশীয় টায়ার টিউব উৎপাদনকারী প্রতিষ্ঠানের প্রতিরক্ষণে 16-ইঞ্চি রিম সাইজ LCD টায়ার, মোটরসাইকেল টায়ার, CNG বেবি ট্যাক্সি, হালকা যানবাহন ব্যবহৃত টায়ার রাবার টিউব এর উপর বিদ্যমান রেগুলেটরি ডিউটি 3% হতে বৃদ্ধি করে 5% করা হয়ে প্রস্তাব করা হয়েছে। সেলুলার ফোন উৎপাদন ও সংযোজনে বিদ্যমান রেয়াতি সুবিধা অব্যাহত রেখে সেলুলার ফোন উৎপাদনে প্রয়োজনীয় কতিপয় যন্ত্রাংশের আমদানি ক্ষেত্রে শুল্ক হ্রাসের প্রস্তাব করা হয়েছে। স্মার্টফোন আমদানিতে আমদানি শুল্ক 10% হতে বৃদ্ধি করে 25% করার প্রস্তাব করা হয়েছে। বজ্রপাতের মতো প্রাকৃতিক দুর্যোগ হতে প্রতিরক্ষার জন্য লাইটিং অ্যারেস্টারের উপর বিদ্যমান আমদানি শুল্ক 10% হতে হ্রাস করে 5% করার প্রস্তাব করা হয়েছে। অগ্নিকাণ্ডের ঝুঁকি মোকাবেলায় রিয়াতি হারে অগ্নি নির্বাপক যন্ত্রপাতি উপকরণ আমদানির ক্ষেত্রে নিবন্ধিত উৎপাদনকারী প্রতিষ্ঠানের পাশাপাশি মূসক নিবন্ধিত সকল সেবা প্রদানকারী যেমন হোটেল, হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান ইত্যাদি প্রতিষ্ঠানকেও এ সুবিধা প্রদানের প্রস্তাব করা হয়েছে। এছাড়া অগ্নি নির্বাপক যন্ত্র উপকরণের তালিকায় কয়েকটি প্রয়োজনীয় যন্ত্র উপকরণ নতুনভাবে অন্তর্ভুক্ত করার প্রস্তাব করা হয়েছে। স্বর্ণ চোরাচালান রোধকল্পে বিদ্যমান যাত্রী অপর্যটক ও ব্যাগেজ আমদানি বিধিমালা 2016-র আওতায় ও বাণিজ্যিকভাবে স্বর্ণবার আমদানির ক্ষেত্রে প্রতি 11,664 গ্রামের বিদ্যমান শুল্ক কর 3,000 টাকা হতে হ্রাস করে 2,000 টাকা করার প্রস্তাব করা হচ্ছে। দেশে যত পণ্য বিদেশ হতে আমদানি হয়ে আসে এবং যে সমস্ত পণ্য রপ্তানির জন্য বিদেশে যায় সেই সকল পণ্য শতভাগ স্ক্যানার মেশিনের মাধ্যমে স্ক্যানিং করা হবে। আমদানির বিপরীতে ওভার ইনভয়েসিং ও আন্ডার ইনভয়েসিং হয় কি না তাও শতভাগ পরীক্ষা করে দেখা হবে এবং সেজন্য প্রতিটি বন্দরে স্ক্যানার বসানোর ব্যবস্থা
এবং লোকবল সৃষ্টি এবং তাদের ট্রেনিংয়ের ব্যবস্থা করা হবে। আপনারা জানেন যে আমাদের সরকার দেশের উন্নয়নে বিভিন্ন গণমুখী বড় বড় উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছে। এইসব প্রকল্পে অর্থায়নের জন্য পর্যাপ্ত আভ্যন্তরীণ রাজস্বেরও প্রয়োজন রয়েছে। জনগণকে কষ্ট দিয়ে নয়, সকলকে সম্পৃক্ত করে ব্যবসা ও বিনিয়োগে প্রণোদনা দিয়ে অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি সৃষ্টি করে আমরা রাজস্ব আদায় করতে চাই বা বৃদ্ধি করতে চাই। আমরা মনে করি দেশে নতুন বিনিয়োগ ও ব্যবসা ভালো হলে স্বাভাবিক নিয়মেই বেশি রাজস্ব পাওয়া যাবে। আগামী 2021 সালের মধ্যে আমরা সক্ষম করদাতার সংখ্যা 1 কোটিতে পৌঁছাতে চাই এবং কর জিডিপির অনুপাত 15% উন্নীত করতে চাই। অর্থাৎ আমরা আমাদের দেশের উন্নয়নে নিজেরাই করব, কারো কাছে হাত পেতে নয়, কারো মুখাপেক্ষি হয়ে নয়। একটি উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে সদা কাজ করে যাচ্ছি। আর্থসামাজিক উন্নয়নে আমরা গত 10 বছরে ঈর্ষণীয় সক্ষমতা ইতিমধ্যে অর্জন করেছি এবং বিশ্ব দরবারে তা প্রমাণ করেছি। আমরা একটি নতুন প্রেক্ষিত পরিকল্পনা 2041 সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম স্তর পেরিয়ে একটি সমৃদ্ধ উন্নত বাংলাদেশ গড়তে চাই, সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি এবং আমরা এটা সংকল্পবদ্ধ জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ ইনশাআল্লাহ আমরা গড়ে তুলব। আপনাদের সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।